পড়ালেখা করেছি অস্ট্রেলিয়া থেকে, আমার যা সেভিংস ছিল সব ফার্মে ঢেলে দিচ্ছি এবং এখান থেকে ভালো ইনকাম পাই আলহামদুলিল্লাহ। 15 লক্ষ টাকা দিয়ে গরু বিক্রি হচ্ছে না, ও থেকে আপনি 10 লক্ষ টাকা গোশ পান। তা এটা তো আসলে সবকিছু মাংসের উপর ডিপেন্ড করে না, আমাদের 2 লক্ষ টাকা খাসি বিক্রি হচ্ছে অ্যাভেলেবেল। বাজারে গেলে আপনি 200 টাকা গেঞ্জিও কিনতে পারবেন, 2000 টাকা দামে গেঞ্জিও কিনতে পারবেন। যে 2000 টাকা দিয়ে কিনবে তার অর্থ আছে এরকম, সেভাবে কিনবে। আমার শখ 200 টাকা গেঞ্জি, আমার বাজেট আমার ক্ষমতা হয় পর্যন্ত আমি 200 দামে গেঞ্জি পরে অভ্যস্ত। বেশিরভাগ মানুষ যারা শহরে ছাগল পালন করে এরা ভুষির উপর ডিপেন্ডেবল থাকে, আর ভুষি বিষক্রিয়া তৈরি করা খুব সহজ। যদি ওদের প্রধান খাদ্য ঘাস না রাখেন তাহলে আপনার ফার্মিং আসার কোনো প্রয়োজন নাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের সাফল্য কথার নিয়মিত পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করছি খুলনা জেলা দৌলতপুর উপজেলায়। দর্শক বন্ধুরা, আজকে যে খামারে এসেছি সেটি হচ্ছে দৌলতপুর ফার্মার্স ফার্ম। দর্শক, এই ফার্মের উদ্যোক্তা হলেন ওয়াসিম ভাই। তিনি তার উদ্যমী চিন্তাধারার মাধ্যমে আজ থেকে 4 বছর আগে উন্নত জাতের ছাগল পালনে এসেছেন এবং এখানে এসে আমাকে খুবই ভালো লেগেছে। এ পর্যন্ত যত খামারগুলোতে গিয়েছি বিভিন্ন জাতের ছাগল দেখেছি, তো আজকে যে খামারের গল্প আপনাদের জানাতে চলেছি সেটি হচ্ছে অরিজিনাল তোতাপুরি ছাগল। এই ছাগল পালন করতেছেন ওয়াসিম ভাই। আমরা আজকে জানার চেষ্টা করবো ওয়াসিম ভাই কীভাবে এই ছাগল পালনে আসলেন, বর্তমানে তিনি কী করতেছেন, কীভাবে এই ছাগল পালন হচ্ছে, এখানে যে জাতগুলো রয়েছে তোতাপুরি জাতের বৈশিষ্ট্য কী, কোন ধরনের ব্যবস্থাপনা পালন করতে হয়, এই যে উন্নত জাতের ছাগলগুলো পালন হচ্ছে এগুলো কীভাবে বিক্রি হয়। আমাদের দেশে অনেক উদ্যোক্তারা এই সেক্টরে আসতেছে, তারা কীভাবে এই খামারটি করতে পারে, কোন ধরনের ব্যবস্থাপনা পালন করলে তারা লাভবান হতে পারবে, এই বিষয়গুলো নিয়ে পূর্ণাঙ্গ একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। তো আমি আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। ইনশাল্লাহ চেষ্টা করবো এই তোতাপুরি ছাগল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরা। তো চলুন আমরা শুরু করি এবং বিস্তারিত বিষয়ে জানার চেষ্টা করি ওয়াসিম ভাইয়ের কাছ থেকে। চলুন আমার সঙ্গে। আমি অস্ট্রেলিয়া থেকে চলে আসছি 2012 সালে। অক্টোবর মাসে ওখান থেকে আসার পরে আমি আর একটা ব্যবসা ছিল জামা কাপড়ের, ওটা ক্লোজ করে দিই, কারণ এটাকে যথেষ্ট সময় দেওয়া লাগে এভরি সিঙ্গেল ডেতে। তো ওই সময়টা যেতে পারতেছিলাম না, তখনই ছাগলের নানান প্রবলেম তৈরি হচ্ছিল, পরে ওটা ক্লোজ করে দেয়। এটাই ফুল অ্যান্ড ফ্ল্যাশ করার চেষ্টা করতেছি আর কি। আমাদের ছোটবেলা থেকে খামার ছিল, আমার বাবা মার গরুর খামার ছিল, আমরা বন আর কি খামারই আর। আমি প্রথমে যখন কুরবানি দিই তখন আমি একটা ছাগল কিনেছিলাম, প্রায় 70 কেজি মাংস হয়েছিল। তো ওখান থেকে আমার শখ আমি ছাগল পালন করবো আর। তো ওখান থেকে আস্তে আস্তে ইনফরমেশন নিতে নিতে আস্তে আস্তে ফার্ম করা হয়ে গেছে আর কি আলহামদুলিল্লাহ। আমার যা সেভিংস ছিল সব ফার্মে ঢেলে দিচ্ছি এবং এখান থেকে ভালো ইনকাম পাই আলহামদুলিল্লাহ। খামারের নাম কি দিয়েছেন? দৌলতপুর ফার্মার্স ফার্ম। আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে এখানে কি কি জাতের ছাগল পালন হচ্ছে? এখন আমার কাছে আছে হচ্ছে তোতা, প্রিমিয়াম কোয়ালিটির জিবলা পাঠা আছে, পাঠি আছে, ভালো মুখের তোতা আছে অনেকগুলো আলহামদুলিল্লাহ, আর হচ্ছে যমুনাপাড়ি, আর হচ্ছে হানসা আছে, আর কোটা আছে যেটা বাংলাদেশে হরিয়ানা বলে, এটা দিয়ে আমি হানসাদের মিক্স ব্রিড করে এটা নিজের একটা জাত ডেভেলপ করার চেষ্টা করতেছি। পরীক্ষামূলক চলতেছে, বাচ্চা আসবে আগামী 2-1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ। ছাগল এখন কতগুলো আছে? এখন 75-80 আছে আর কি। এর আগে কি আরো বেশি ছিল না? আগে 150 ছিল, মান নষ্ট হচ্ছিল বলে কমাই দিয়েছি আর কি। তো বর্তমানে এটাকে দেখাশোনার কাজগুলো কিভাবে হচ্ছে? দেখাশোনার কাজ করতেছি আমি আর বাঁধন ফিল্ডে কাজ করে, আর আমি হচ্ছে সব অফিসিয়াল কাজগুলো করি আর কি। আমি ওকে খাদ্য খেটে দিচ্ছি, যেমন গত পরশুদিন আমার হাত কেটে গেছে আলহামদুলিল্লাহ খাবার কাটতে যায়, এরকম দুজন ভাগাভাগি করতেছি আর। যে কাজগুলো ওরা দেওয়া হয় এগুলো করতেছে, যেগুলো আমার দেওয়া হয় সেগুলো আমি করতেছি, দুজন মিলাই করি আর কি। ছাগল ফার্মে মূলত সকাল থেকে সন্ধ্যা কি কি কাজ থাকে? ওদেরকে 3 বেলা খাবার দিই, সারাদিনই খাবার থাকে। আমার প্রধান খাদ্য হচ্ছে ঘাস, সামান্য ভুষি থাকে, এটা দিয়েই চলতেছে খাদ্য। আর ট্রিটমেন্ট, আগে যেমন অনেক খরচ হতো, এখন কোনো ট্রিটমেন্টে খরচ নেই তেমন। এখন আগে মাসে 20-30 হাজার টাকা ট্রিটমেন্ট খরচ হতো, এখন মাসে 3 হাজার টাকা খরচ হয় না ট্রিটমেন্ট। এটা শুধু আমি সময় দিই ফুল টাইম, এই কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ সহজ করে দিচ্ছে আর কি। তো আমরা তো দেখেছি এখানে মনে হয় বেশিরভাগগুলো হচ্ছে তোতাপুরি। বেশিরভাগ তোতা, আমার 78% তোতা। ওয়াসিম ভাই, আমরা জানতে চাই এই তোতাপুরি যে জাতটি রয়েছে এর বৈশিষ্ট্যগত দিকগুলো কী? এর যে মেন বৈশিষ্ট্য দেখেন আপনি, নিচের ঠোঁটা দেখছেন চামচের মতো উল্টো দিকে কুকড়ে গেছে, আর নাকটা দেখেন, এ হচ্ছে তোতার মেন বৈশিষ্ট্য। মুখটা ইম্পর্টেন্ট, কালারের সাথে তোতার কোনো সম্পর্ক নাই, ভেরিয়াস কালার হতে পারে, যে কোনো কালার হতে পারে, এই হচ্ছে মেন পার্থক্য। ক্রস ছাগল যাতে বড় হয় মাংস বেশি হয়, কিন্তু পিওর ব্রিড তোতা অনেক বেশি হাইটের প্রয়োজন হয় না, মুখের সৌন্দর্যের উপরে চলে যাবে। এই ছাগলটি বাচ্চা দেয় কিরকম? এটা গতবার 2টো দিয়েছিল, এবার আশা করতেছি 2টো ইনশাল্লাহ। প্রতিবার 2টা করে দেয় না কম বেশি হয়? 2টো দেয়, 1টাও দেয়, ডিপেন্ডস করে, কিন্তু আমি এখন 3টা পাই নাই। আমরা একটু জানতে চাই তোতাপুরি ছাগলটি আমাদের দেশে এখন পালন হচ্ছে, এটা আসলে আমরা কেন পালন করতেছি? এটা শখের কারণে। সাপোজ ধরেন আপনার বাজারে গেলে আপনি 200 টাকা গেঞ্জিও কিনতে পারবেন, 2000 টাকা দামে গেঞ্জিও কিনতে পারবেন, ঠিক আছে? যার যার রবির রুচি, যে 2000 টাকা দিয়ে কিনবে তার অর্থ আছে এরকম, সেভাবে কিনবে।
হবে। তার শখ সে 2000 টাকা দামে গেঞ্জি পরে অভ্যস্ত, আমার শখ 200 টাকা গেঞ্জি, আমার বাজেট আমার ক্ষমতা হয় পর্যন্ত আমি 200 টাকা গেঞ্জি পরে অভ্যস্ত। তো একটা উন্নত দেশে সব ধরনের ফ্যাসিলিটিস মানুষের থাকবে, মাংসের ফ্যাসিলিটিসও থাকবে, শখের ফ্যাসিলিটিসও থাকবে, আসলে ওইভাবে কম্পেয়ার করলে হবে না। ইট ডিপেন্ডস অন এভরি ওয়ানস প্যাশন, সবার প্যাশনের উপর ডিপেন্ড করবে। ওই জন্য কেউ ব্ল্যাক বেঙ্গল পালবে, কেউ ক্রস পালবে, কেউ তোতা পালবে, যার যেভাবে সুবিধা হয়। এটা কি শখের পাশাপাশি এটা মাংসের জন্য করা? মাংসের জন্য করা খুবই সহজ ভাই জান। মাংস তো দুই রকম ভাবে বিক্রি হয়, সৌন্দর্যের মাংস যেমন ঈদের সময় কুরবানি হচ্ছে, অথবা যারা হিন্দুরা পাঠা বলি দেয় তাদের সময়টায় বলি দিচ্ছে, দুটাই কিন্তু সৌন্দর্যের সময় বিক্রি হয়। সাপোজ 15 লক্ষ টাকা দিয়ে গরু বিক্রি হচ্ছে, হচ্ছে না? ও থেকে আপনি 10 লক্ষ টাকা গোশ পান। জি, তা এটা তো আসলে সবকিছু মাংসের উপর ডিপেন্ড করে না। মাংসটা তো ডেইলি বাজারে যাবো মাংস কিনবো, এটা বেসিক্যালি মাংস। তো একে যদি আপনি ঈদের সময়টায় বাংলাদেশিদের 2 লক্ষ টাকা খাসি বিক্রি হচ্ছে অ্যাভেলেবেল, যে কোনো জাতের বড় বড় জাতের ফ্রাঞ্চাইজ আমি একটা তৈরি করতেছি, আমার ভিতরে আছে। এর যে মেন পাঠা হবে, একে যদি ভালো দুধ খাওয়াতে পারেন, ভালো গরুর তৈরি করতে পারেন, একটা পাঠা তৈরি করলে আপনি 120 কেজি করার কোনো ব্যাপার না। পাঠা 120 কেজি হলে খাসি 120 কেজি কেন হবে না? তোতা পাঠা 120 কেজি আমারই ছিল আজ থেকে 2 বছর আগে। আমি একটা পাঠা তৈরি করতেছি, ওকে আমি 100 কেজি করবো ইনশাল্লাহ। তো 100 কেজি করলে আপনি মিনিমাম 60% মাংস পাবেন, তো 60% মাংস পেলে 60 কেজি মাংস, কম নাকি ভাই? এখানে যে তোতাপুরি জাতগুলো রয়েছে, এছাড়াও আরও অন্যান্য ছাগলগুলো রয়েছে, এই ছাগলগুলো আসলে বাজারে এখন আপনার কাছ থেকে তো বিক্রি হয়ে যায়, বাচ্চাগুলো কীরকম দামে বিক্রি হয়? এবং বড় ছাগল মা যেগুলো আছে, মা আমি বিক্রি করি না ভাই, বাচ্চা আমি আমার কাছে অনেক অনেক দাম বেশি ভাই জান। আমি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, খুব ক্লিয়ার কাট বলি, যে বাইরে আপনি অ্যাভেলেবেল পাবেন মুখ কম, ওদের মুখের ভাজ কম, নাকের ভাজ কম, বাবা মা পিওন না, অনেক ভেজালের কারণে ওরা 30-35-40 করে বেচে। আমি আমার দাম শুরু 45 থেকে ভাই জান, 45 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আমি তোতার বাচ্চা বিক্রি করি। এটা বুকিং হয়, 3 থেকে 3.5 মাস বয়সে ডেলিভারি হয়, এখান থেকে দুধটা ছাড়বে, বাইরের খাদ্য খাওয়া শিখবে, নিয়ে চলে যাবে। তো আমরা একটু জানতে চাই, এই ছাগল পালনে আসলে কোন ধরনের প্রতিবন্ধকতাগুলো আছে? প্রতিবন্ধকতা হচ্ছে ভাই জান বাসস্থান এবং খাদ্য। খাদ্য ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে আপনার, আপনি ফার্মে টিকে যাবেন ভাই জান। বেশিরভাগ মানুষ যারা শহরে ছাগল পালন করে, এরা ভুষির উপর ডিপেন্ডেবল থাকে, আর ভুষি বিষক্রিয়া তৈরি করা খুব সহজ। ঘাসের সাপ্লাই না থাকে আপনি কখনো ফার্মিং করে টিকে থাকতে পারবেন, আপনাকে ঘাস খাওয়াইতে হবে। একটা ছাগলের ডেইলি যে পরিমাণ ফাইবার প্রয়োজন, এই ফাইবার যদি জাবর কাটার প্রাণিত হতো, ওদেরকে জাবর কাটতে আপনাকে সে সহায়তা করতে হবে। আপনি ওদের ভুষি খাওয়ানো ওই পরিমাণে জাবর কাটতে পারবে না, বিষক্রিয়া তৈরি হবে। আমার অনেক ছাগল বিষক্রিয়া হয়ে মারা গেছে, আমি জানতাম না, শিখতাম, আমি এখনও শিখতেছি বেসিক্যালি। তো বিষয়টা হচ্ছে যে আপনি যদি ওদের প্রধান খাদ্য ঘাস না রাখেন, তাহলে আপনার ফার্মিং আসার কোনো প্রয়োজন নেই। বাসস্থানটা কেন বলতেছি, অনেকে ঘরের মধ্যে আটকায় ছাগল পালে, ওরা ফ্রেশ এয়ার পায় না। যেমন আজকে অনেক গরম ছিল এবং অনেক তাপ ছিল, এমন তো অবস্থায় বাইরে ঘুরে বেড়াইছে, এরা গাছের ছায়া ছিল, বাতাস হচ্ছে, মনে হচ্ছে যে রোদ্রে বসবে না, ছায়া বসবে, যথেষ্ট পরিমাণে পানি রাখা, এই প্রত্যেকটা ফ্যাসিলিটিস আপনি ছাগলকে দেওয়া লাগবে। ওদের সমস্ত বোধ শক্তি আছে, যেমন নাহলে আমি ডাকতেছি চলে আসতেছে কী করে, এটা হচ্ছে মেন ফ্যাক্টর। সমস্ত বোধ শক্তি আছে, খালি কথা বলতে পারে না, বাক শক্তি নেই। এই ছাগলগুলো রাখার জন্য আসলে আপনি যে বাসস্থানের কথা বলছেন, সেটটা কেমন হওয়া দরকার? সেটার নিচ থেকে যাতে বাতাস প্রবাহিত হয় এরকম ব্যবস্থা থাকতে হবে। ওরা যে প্রসাব করতেছে এটা থেকে যেন গ্যাস তৈরি হয়, ওদের নাকে না যায়, চোখে না যায়, তাহলে খাদ্য অভ্যাস কমে যাবে, চোখে ক্যাতর হওয়া শুরু হবে, নাক থেকে নিঃশ্বাস নেওয়া কষ্ট হবে, নানান ধরনের প্রবলেম তৈরি হবে। এই জন্য আপনাকে এমন একটা পজিশনে থেকে রাখতে হবে যেন মাটি থেকে ওরা 2 থেকে 3 ফুট উপরে থাকে। রোগব্যাধি সম্পর্কে কি বলবেন? রোগব্যাধি সব ছাগলেরই কম বেশি আছে ভাইজান, তবে ছাগলের প্রধান সমস্যা হচ্ছে কৃমি। সবাই বলে পিপিআর, আমি বলবো কৃমি। কৃমির জন্য বাংলাদেশে বেশিরভাগ ছাগল নষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশে যে ছাগলের যে কৃমির ওষুধ প্রপার মানুষের মতো না, আমি মানুষের ওষুধগুলো খাওয়াই ছাগলকে। তো আসিম ভাই, এই যে কর্মজীবনে ছাগল পালনের সময় দিচ্ছেন, তো এখান থেকে অনেক ইনভেস্টও করেছেন, এখান থেকে আবার বছর শেষে বা মান্থ শেষে এগুলোতে খরচ একটা রয়েছে, আবার নিজস্ব একটা বেনিফিটেরও দরকার রয়েছে, তো এই দিকগুলো কিভাবে? এগুলো খুব ভালোভাবে হচ্ছে আলহামদুলিল্লাহ, আমি চলতে পারতেছি এবং আমার খুব বেশি উচ্চাকাঙ্ক্ষা না, আমি চলতে পারতেছি, বাচ্চা হচ্ছে, বাচ্চা বিক্রি হয়ে যাচ্ছে, এতে আমি সন্তুষ্ট, তো আমার যা হয় আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি বলছেন যে ছোটকাল থেকে ছাগল গবাদি পশু পালনের দিকে একটা ভালোবাসা ছিল, তো এখন বর্তমানে এই কাজগুলো আপনাকে কেমন লাগে এবং এর অনুভূতিটা কি? আমি ডেইলি যখন সকাল 7:30 সময় ফার্মে আসি আর যাই রাত 11-12টার দিকে, এই যে লং টাইমটা আমি কাজ করতেছি, ভালোবাসা ছাড়া তো সম্ভব না। প্রত্যেকটা ছাগল আমার কথা শোনে, প্রত্যেকটা ছাগল আমি দাঁড়াতে বলে দাঁড়ায়, উঠতে বসতে বলে বসে, এরকম রিলেশন আছে। এবং বেশিরভাগ ছাগল আমার ফার্মে 2 বছর প্লাস বয়স আর কি, বেশিরভাগ ছাগলই, যেমন যেগুলো আমার ফার্মে নতুন এগুলো আমার কথা একটা শোনে না, দাঁড়ায় রাখলেও আসে না, ভয় পায়। এখন আমাদের দেশে শিক্ষিত উদ্যোক্তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে, বাণিজ্যিকভাবে ছাগল পালন করতে গেলে আমাদের কিভাবে এই সেক্টরটাতে আসতে হবে এবং কোন ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করলে আমরা লাভবান হতে পারবো? ভাই যেই আসুক না কেন, সবার জন্য একটাই আমার পরামর্শ, সেটা হচ্ছে যে ভাই অল্প থেকে শুরু করতে হবে, ঝড়ের মতো এসে ঝড়ের মতো হারা গেলে হবে না। কারণ একটা পুরুষ মানুষের অনেক দায়িত্ব থাকে, পরিবারের দায়িত্ব থাকে, বউ বাচ্চার দায়িত্ব থাকে, যারা বিয়ে করেছে আর কি, এই দায়িত্বগুলো পূরণ তো করতে হবে, এজন্য অর্থের প্রয়োজন। এজন্য স্লোলি স্লোলি আস্তে আস্তে আগাইতে হবে, 3-4 বছর পর দেখবেন যে আপনার জায়গা চলে গেছেন, আপনাকে টাকা রাখতে পারবে না। ভবিষ্যতে এই গট ফার্ম নিয়ে চিন্তা ভাবনা কি রয়েছে? আমি তোতাই পালবো,
ভাই প্রথম থেকে তোতাই দিয়ে শুরু করেছে, তোতাই পালবো ইনশাআল্লাহ। আমি এই দুটো ব্রিড নিয়েই কাজ করবো, তোতা এবং যমুনা পারি। আর বেশিরভাগ ছাগলগুলো আমার খুব একটা নজরে আসে না, আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সুন্দর করে সৃষ্টি করছেন, কিন্তু আমি এদেরকে বেশি বেশি ভালোবাসি, এই জন্য এই দুটো জাত নিয়ে কাজ করতে চাই এবং সেটা আরও উন্নত মানেরভাবে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়াসিম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি, সেই সাথে আপনার তৈরিকৃত সুন্দর এই ছাগলের খামারের ভবিষ্যৎ দিনগুলো মঙ্গল কামনা করে আবারও আমাদের দর্শক বন্ধুদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক বন্ধুরা, এতক্ষণ থেকে আমরা কথা বলেছি উদ্যোক্তা মোহাম্মদ ওয়াসিম ভাইয়ের সঙ্গে। তার উদ্যমী চিন্তাধারার মাধ্যমে এই ধরনের খামারটি গড়ে তুলেছেন এবং আলহামদুলিল্লাহ সফলতার সাথে এই খামারটি চালাচ্ছেন। এতক্ষণ থেকে তোতাপুরি ছাগল নিয়ে কথা বলেছি, আমরা এখানে দেখেছি আরও একটি উন্নত জাতের ছাগল, সেটি হচ্ছে যমুনাপাড়ির হাঁসা জাতের ছাগল। এই ছাগলটি দেখে আমাকে খুবই ভালো লেগেছে, এর উচ্চতা 7 ফুট হবে এবং আমার থেকে অনেক লম্বা। একে যদি আমরা লম্বা করে দেখতে চাই তাহলে আসলে আমি ধরে রাখতে পারলাম না। দর্শক বন্ধুরা, এটি এত শক্তি এবং হচ্ছে লম্বার দিক থেকেও দেখেন তো, এই যে উন্নত মানের ছাগলগুলো আমাদের দেশে যারা শৌখিন মানুষ, যারা আসলে শৌখিনতাকে পছন্দ করেন, শুধু অর্থের দিকটা বিবেচনা নয়, এটাকে শখের বসে অনেকে পালন করতেছেন এবং এই শখের পাশাপাশি এখন এই ছাগল পালন একটি বাণিজ্যিক সেক্টর তৈরি হয়েছে। তো এই ধরনের একটি খামার পরিচালনা করতেছেন ওয়াসিম ভাই, আমরা জানার চেষ্টা করেছি তোতাপুরি ছাগল তিনি কীভাবে পালন করতেছেন, এই ছাগলগুলো কীভাবে বিক্রি হচ্ছে, কোন ধরনের ব্যবস্থাপনায় ছাগল পালন করা দরকার। তো আমি আশা করবো আমাদের যারা তরুণ উদ্যোক্তা ভাইরা আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন, যারা ছাগল পালনে আসতে চাচ্ছেন তারা অবশ্যই অভিজ্ঞ খামারিদের পরামর্শ নিয়ে সঠিক ব্যবস্থাপনায় ছাগল পালন করলে ইনশাল্লাহ এখান থেকে নিজের কর্মসংস্থান তৈরি হবে, আমাদের দেশ উন্নতি হবে এবং নিজেও লাভবান হওয়া সম্ভব হবে। দর্শক বন্ধুরা, এই ছিল ওয়াসিম ভাইয়ের তৈরিকৃত ছাগল ফার্মের সফলতার গল্প এবং ছাগল পালন কীভাবে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন, আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।